এসএম হলের কথা বলি, সলিমুল্লাহ মুসলিম হল, ঐতিহ্যবাহী এই হলেই আমি আবাসিক ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়তাম, এসএম হলের ছাত্র হিসাবে আমি পরিচিত ছিলাম। এসএম হল জীবনের শুধু অংশ না, এটা স্বপ্নের অংশ। যারা যখন যে হলের ছাত্র হিসাবে যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাকে জিজ্ঞাসা করবেন, সে তার হলের কথা বলতে গেলে দেখবেন আবেগপ্রবণ হয়ে যাবে। সেই সময়ের কথাগুলো সে বোধহয় মৃত্যু অবধি কখনো সে ভুলতে পারবে না, কখনো না। যেমন আমি এসএম হলের ছাত্র ছিলাম, কেউ জিজ্ঞাসা করলে মানে উচ্চারণ করতেই মনে হয় এক ধরনের গর্ববোধ, কিছুটা অহংকার যে আমি এসএম হলের ছাত্র ছিলাম, সলিমুল্লাহ মুসলিম হল। এই হলে সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান আন্দোলনের অনেক কিছু যুক্ত। এই হলে ভাষা আন্দোলনের যারা সংগঠক ছিলেন তারা ছাত্র ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠনে, অর্থাৎ মওলানা ভাসানি যে প্রথম বিরোধী দলের রাজনীতি আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন, মানে পাকিস্তান 47-এর পর, পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম যে সংগঠনটা করেছিলেন সেটাই আওয়ামী মুসলিম লীগ। সে আওয়ামী মুসলিম লীগের সঙ্গেও যে ছাত্রকর্মীরা ছিলেন তার বড় অংশ ছিল সলিমুল্লাহ মুসলিম হলে। আমি তো বিরোধী ছাত্র সংগঠনে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের জামানার যে সমাপ্তি তার পরপরই আমরা ছাত্র, তার আগের যে ঘটনা অর্থাৎ স্বাধীনতার যুদ্ধের যে ঘটনা, 71-এর মুক্তিযুদ্ধ, তার আগেরও কিছু ঘটনা ছিল। সেই ঘটনাগুলোর সারিবদ্ধভাবে যদি আমরা তুলে ধরি, এসএম হলের কথা আসবে। এসএম হল সারা বাংলাদেশের রাজনীতিতে, সাংস্কৃতিক আন্দোলনে কোথায় ছিল না? আমি সেই হলে 145, রুম নম্বর 145, সেই রুমে আমি ছিলাম। এসএম হলের পূর্ব পশ্চিম, যারা ওই হলের ছাত্র তারা জানেন পূর্ব পশ্চিম, আমি পশ্চিমের ছাত্র, অর্থাৎ ওয়েস্ট হাউসের। এসএম হল এখনো পর্যন্ত যদি আপনি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে রাত্রি 11-12টার পরে যদি যান, তাহলে দেখবেন এক ধরনের মায়াবী চিত্র। লনের আলোগুলো জ্বলছে, ধীরে ধীরে বৃষ্টি, কবি না হলেও আপনাকে হঠাৎ মনে হবে আপনি কবি হয়েছেন। এসএম হল যখন সবাই ঘুমিয়ে পড়ে, কেউ যদি প্রধান ফটক থেকে ঢুকত, তার পায়ে যদি জুতা থাকত, ঠক 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 ঠক, এই যে প্রবেশ, যারা জেগে থাকত তারা শুনতে পেত। আমার যারা সিনিয়র ছিলেন, মোস্তাক ভাই, কাশিম ভাই, বতু ভাই, হাফিজ ভাই, কেউ আমার খুব কাছের, খুব একেবারেই সিনিয়র হলো বন্ধুর মতো, এরাই কিন্তু একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠার ভূমিকা রেখেছিলেন, আমি তার সঙ্গে ছিলাম। এনামুল করিম শহীদ, জসিমউদ্দিন হলে ছাত্র ছিলেন, কিন্তু সময়ের ব্যাপক সময়টি এসএম হলেই তার কাটে। জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্রতিষ্ঠা, আমি ছিলাম সেই প্রতিষ্ঠাতাদের একজন।
অর্থাৎ কনভেনিং কমিটির আমি সদস্য ছিলাম। এসএম হল থেকে এই ভাবনাটা এসেছিল। আমরা যখন এসএম হলের ছাত্র হই তখন কিন্তু বিএনপি তৈরি হয়নি, জাতীয়তাবাদী ছাত্র দলও হয়নি, আমরা বিরোধী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দলের সদস্য ছিলাম। হাসান নেফের চেয়ারপারসন তখন মুশির রহমান যাদুমি, তিনি যখন শহীদ জিয়া রহমানের সঙ্গে বসে একটি রাজনৈতিক ফয়সালায় উপনীত হয়েছিলেন যে আওয়ামী লীগ ফ্যাসিজম একদল, এটার বাইরে একটি গণতান্ত্রিক মানবাধিকার সম্পূর্ণ স্বাধীনতা সম্পূর্ণ একটি সংগঠন তৈরি করবে, তখনই ভাবনাটা বাংলাদেশ রক্ষা করার, সার্বভৌমত্ব রক্ষা করার একটা ব্যাপার সামনে চলে এসেছিল। সেই ভাবনার সঙ্গে কেউ পা মিলাতে পেরেছেন, কেউ পা মিলাতে পারেননি। তার অর্থ এই নয় যে এসএম হলের ভূমিকা ছিল না, সর্বাগ্রে ভূমিকা ছিল এসএম হলের। জাদুভাইয়ের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দ্বিমত ছিল, কিন্তু ফ্রন্ট হয়ে যাওয়ার পর শহীদ জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হলেন, ওই ইলেকশনটা দেখার মতো ইলেকশন ছিল। জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী, স্বাধীনতার ঘোষক, সব থেকে আলোচিত এবং জননন্দিত নায়ক শহীদ জিয়া রহমান প্রার্থী হলেন। সেই ফ্রন্টের প্রতীক ছিল, তখনও বিএনপি কিন্তু হয়নি, হাসান এলএফের প্রতীক ধানের শীষ মার্কা। এই ধানের শীষ মার্কার একসময় শহীদ জিয়া রহমান ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বেগম মৌলানা ভাসানীর কাছে পেয়েছেন, কারণ মৌলানা ভাসানী খুব স্নেহ করতেন শহীদ জিয়া রহমানকে, এত স্নেহ করতেন। মুশির রহমান জাদুমিয়াকে বলেছিলেন ওকে নিয়ে তোমরা একটা দল করো, দেশটা রক্ষা পাবে, ও মানে শহীদ জিয়া রহমান, তাকে নিয়ে একটা দল তৈরি করো, সবাই মিলে যারা বাংলাদেশকে রক্ষা করতে চাও, এগিয়ে নিতে চাও, গণতন্ত্র সপক্ষে থাকতে চাও, তারা যাও। এটি সে যখন মৌলানা ভাসানী মুসলিম জননেতা মৃত্যুর আগে আগে ফারাক্কার মিছিল, যেমন পানির দাবিতে, এখন তো আমরা পানি পাই না, কৃষকরা সেচে পানি পায় না, টাকা দিয়েও পায় না, অনেকে আত্মহত্যাও করেছে, অনেক কৃষক পানি না পাওয়ার কারণে তার জমিতে সে ফসলে ফলানোর পানি পায় না। মৌলানা ভাসানী এটা 73-74 বুঝেছিলেন, তিস্তা ফারাক্কা তিনি ফারাক্কা মিছিল করেছিলেন। রাষ্ট্রটাকে, অর্থাৎ শহীদ জিয়া রহমান তখন রাষ্ট্রের রাষ্ট্রপতি না কিন্তু অন্যতম কর্ণধার, তিনি মৌলানা ভাসানীর টোটাল সমর্থন দিয়েছেন। মৌলানা ভাসানী সেই ঐতিহাসিক সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছিল। একসময় কিন্তু মৌলানা ভাসানী ফারাক্কার যে চুক্তি হয়েছিল ভারত করতে চায়নি, এখন যেমন তিস্তা নদীতে করতে চাচ্ছে না, তখনও করতে চায় নাই। এটা জাতিসংঘে মৌলানা ভাসানীর নির্দেশে অনুপ্রেরণায় শহীদ জিয়া রহমান জাতিসংঘে উত্থাপন করেছিলেন, ভারত বাধ্য হয়েছিল ফারাক্কা গ্যারান্টি ক্লোজ, অর্থাৎ নিশ্চিত বাংলাদেশের যে পানি পাওয়ার, এখন যে গ্যারান্টি ক্লোজ নাই, যতটুকু আছে তার থেকে ক্ষুদ্র অংশ আমরা পাব। আপনি কুষ্টিয়া যান, হার্ডিং ব্রিজের নিচে দেখবেন পায়ে হেঁটে নদী পার হওয়ার মতো, এই যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা একটু ঠান্ডা পড়লে বুঝতে পারবেন এখানে নৌকা দিয়ে পার হওয়া যায়, পদ্মা আর সে পদ্মা নাই। সেই ফারাক্কা ভেঙে দাও, আমার পানি আমাকে দাও, মৌলানা ভাসানীর যে ফারাক্কা মিছিল, সেটা শহীদ জিয়ারই পাশে থেকে, রাষ্ট্র তার পাশে,
দেখেন রাষ্ট্রে কত মানবিক তখন। এখন রাষ্ট্র যেমন একটা দানবে রূপান্তরিত হয়েছে, এই রাষ্ট্রকে মানবিক জালে রেখেছিল তরুণ কর্মী যখন আমরা তখন এসে বলে ছাত্র ছিল সলিমুল্লাহ মুসলিম হলে। কেন এই কথা আমি বলছি, বলছি এই জন্যে আপনাকে তরুণ অবস্থাতে শুধু লেখাপড়া করবেন, ভাত খাবেন, গবেষণা করবেন আর শুয়ে থাকবেন, আর ভবিষ্যতে সচিব হবেন, বড় কর্মকর্তা হবেন, তাহলে বাংলাদেশটাকে কে রক্ষা করবে? বাংলাদেশে যেমন ছাত্ররাই তো প্রথম স্বাধীনতার পথে উঠিয়েছিল, অনেকেই তো আপোষ করতে চেয়েছিল পাকিস্তানের ক্ষমতার মসনদের মুষ্টি চেয়েছিল অনেকেই, কিন্তু ছাত্ররা, যুবকরা, কৃষক, শ্রমিক এটা মানে নাই। এই না মানার মধ্যে এসএম হল অন্যতম। এসএম হলের কথা বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে। জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রতিষ্ঠা হয়েছিল এসএম হলের যেসব ছাত্র নেতারা ছিল তাদের মস্তিষ্কে প্রথম এসেছিল। এসএম হল বাংলাদেশের যত গণতান্ত্রিক, যত মানবতার সপক্ষের, স্বাধীনতার সপক্ষের, দেশ রক্ষার ব্যাপার এসএম হলের দিকে। আমি অন্যান্য হলকে ছোট করছি না, তাদেরও বিরাট ভূমিকা ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, আন্দোলনে, মুক্তিযুদ্ধে। কিন্তু এসএম হলের সঙ্গে আমার কাছে মনে হয়েছে তুলনা করা, কবি শামসুর রহমান ক্যাটেকের প্রথম কনভেনার বিচারপতি হাবিবুর রহমান, আমি চার খালি দুটো নাম বললাম, ভাষামতিন, মানে আমি ছোট ছোট এখনকার বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ওই এসএম হল দেখেন না এখনো পর্যন্ত যে আন্দোলন, সে আন্দোলনে ছাত্র আন্দোলন বলেন, জাতীয় আন্দোলন বলেন, অন্যদের সঙ্গে সমান তালে পা বাড়াচ্ছে এসএম হলের প্রবীণ নবীন কর্মীরা। আমাকে যখন জিজ্ঞাসা করতো দুদু ভাই আপনি কত নম্বর হলে থাকবেন, এটা যেন একেবারে মাথার মধ্যে মিশেছিল 145। এই যে আজকে আমার একটা লেখাও আছে এসএম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সুবেনিতে, রুম নাম্বার 145। ওই প্রেক্ষাপটটা কিন্তু আরেকটা গল্প, আজকে যেটা বললাম এটা আরেকটা বিষয়, ওটাও একদিন বলব, যারা পড়েননি শোনেননি মজা লাগবে। 145 এসএম হল ওয়েস্ট হাউস, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে আজকে আপনাদের সামনে এই প্রসঙ্গটা করলাম। আপনারা যে যে হলে থাকেন সেটা আবেগের জায়গা, সবগুলো ছাত্র আন্দোলনে যারা ছিলেন আগামীতে থাকবেন তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই। এসএম হল তো আমাদের হৃদয়ে আছে, ধন্যবাদ।